আসসালামু আলাইকুম। সকলের উপর আল্লাহর দয়া, শান্তি এবং রহমত বর্ষিত হোক। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে বরাবর মতে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষের একটি পত্র পড়ানোর জন্য। আজকের পত্রটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটি অধ্যায়ের একটি অঙ্ক আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এটি আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের এবং মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের আছে। আশা করছি উভয় বিভাগেরই অঙ্কটি কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের জন্য একটি অঙ্ক অলরেডি বোর্ডের মধ্যে তুলে রেখেছি, অর্থাৎ লিখে দিয়েছি। আমরা প্রথমে অঙ্কটি একটু বোঝার চেষ্টা করব। সকলে কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে কষ্ট করে একটু বসে পড়েন, আপনাদের আন্তরিকতা কামনা করছি। কারণ আন্তরিকতা না থাকলে আপনি আসলে অঙ্কের ব্যাপারগুলো সহজে বুঝতে পারবেন না। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করেন বোর্ডের মধ্যে বলা আছে দ্য ফলোয়িং ইনফরমেশান আর গিভেন বিলো, কিছু তথ্য নিচে দেওয়া আছে। এর মধ্যে বলছে 1,04,000 ইউনিট অফ প্রোডাকশন, অর্থাৎ আমার যে উৎপাদন বলা হচ্ছে 1,04,000 পিস। ইউনিট বলতে একক বোঝায়, অর্থাৎ 1,04,000 পিস আমি প্রোডাকশন করব, উৎপাদন করব। এর মধ্যে বলা হয়েছে পার ইউনিট কস্ট, অর্থাৎ এক পিস প্রোডাক্ট উৎপাদন করতে র ম্যাটেরিয়াল কাঁচামাল খরচ হয় 80 টাকা, লেবারকে অর্থাৎ শ্রমিককে দিতে হয় 30 টাকা, ওভারহেড মানে হচ্ছে কারখানার উপরি ব্যয় ধরতে হবে 60 টাকা। অর্থাৎ এই তিনটার যোগফল হচ্ছে এক পিস প্রোডাক্ট উৎপাদনের খরচ কত টাকা, 170 টাকা। আমি যদি প্রফিট 30 টাকা করি তাহলে আমার বিক্রি করতে হবে 200 টাকা। তার মানে দেখেন, এখানে বলা হচ্ছে এক পিস প্রোডাক্ট উৎপাদন করতে খরচ হবে 170 টাকা এবং আমি প্রফিট করবো, অর্থাৎ লাভ করবো 30 টাকা। তাহলে এই এক পিস প্রোডাক্ট আমার সেল, অর্থাৎ বিক্রয় করতে হবে কত টাকা, 200 টাকা। এছাড়াও এখানে দেখেন আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেমন বলা আছে আর এডিশনাল ইনফরমেশান। প্রথমে বলছে র ম্যাটেরিয়াল ইকুয়াল টু 4 উইক, অর্থাৎ র ম্যাটেরিয়ালের যে সময় সেটা 4 সপ্তাহ। ওয়ার্কিং প্রসেস বলা হচ্ছে, WIP বলতে ওয়ার্কিং প্রসেসকে বোঝাবে, এটা বলা হচ্ছে 2 উইক। একইভাবে ফিনিশ গুডস আছে 4 উইক, ডেবিটর্স আর অ্যালাউড আছে 8 উইক, ক্রেডিটর্স আর অ্যালাউড আছে 6 উইক, লেগ ইন পেমেন্ট অফ ওয়াজার্স আছে 2 উইক, লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড হচ্ছে আমার 4 উইক, এবং মিনিমাম ক্যাশ ব্যালেন্স বলা হচ্ছে 4,40,000 আমাকে বের করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নেটওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ আমাকে দেখাতে হবে নেটওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে আমরা বের করব, সেটা আমাকে দেখাতে হবে। এই প্রশ্নটি সমাধানের জন্য সর্বপ্রথম আমরা একটি ওয়ার্কিং করে নেব। এই ওয়ার্কিং আমার অঙ্ককে সহজ করে দিবে। দেখেন একটু কষ্ট করে সকলে এই ওয়ার্কিংটা লিখে ফেলেন। ফিনিশ গুডস ওয়ার্কিং প্রসেস অ্যাকাউন্ট রিসিভেবল ডিটেইলস, সর্বপ্রথম আমার এই ওয়ার্কিংয়ে আমি র ম্যাটেরিয়ালকে আনব। দেখেন র ম্যাটেরিয়াল বলা হচ্ছে 80 টাকা, আমার ফিনিশ গুডসও 80 টাকা হবে, ওয়ার্কিং প্রসেসও 80 টাকা হবে, অ্যাকাউন্ট রিসিভেবলও 80 টাকা হবে। এরপর আছে আমার ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার দেখেন 30 টাকা দেওয়া আছে, ফিনিশ গুডসে 30 টাকা দিব, অ্যাকাউন্ট রিসিভেবলও 30 টাকা দিব। একইভাবে আমার ওভারহেড আছে, ওভারহেড আমার ফিনিশ গুডসে দেখেন ওভারহেড দেওয়া আছে 60 টাকা, আমি ফিনিশ গুডসে 60 টাকা দিব, অ্যাকাউন্ট রিসিভেবলও 60 টাকা দিব। দেখেন আমি ওয়ার্কিং প্রসেসের ডিরেক্ট লেবার আর ওভারহেড লিখি নাই, কারণ এখানে একটু বোঝার বিষয় আছে। যদি প্রশ্নের মধ্যে ওয়ার্কিং প্রসেসের কোনো পার্সেন্টেজ দেওয়া না থাকে, অর্থাৎ কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে সেটা যদি বলা না থাকে, তাহলে আমরা এই ডিরেক্ট লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে 50% ধরে নেই ওয়ার্কিং প্রসেসের বেলায়। আবার বলছি, কোনো কিছু বলা না থাকলে, অর্থাৎ কমপ্লিটেশন স্টেজ কত পার্সেন্ট এটা যদি প্রশ্নে বলা না থাকে, তাহলে আমরা ডিরেক্ট লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে 50% ধরে নেই কিসের বেলায়, ওয়ার্কিং প্রসেসের বেলায়। অর্থাৎ তার মানে 30 টাকার 50% হবে 15 টাকা, 60 টাকার 50% হবে 30 টাকা। তাহলে আমি টোটাল পেয়ে যাব 170 টাকা, এখানে পেয়ে যাবে 170 টাকা, আর এখানে আমি যোগ করলে পেয়ে যাবো 125 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের ফিনিশ গুডস, অর্থাৎ একটা তৈরিকৃত পণ্যটা তৈরি হইতে, এক পিস তৈরি হইতে খরচ যাবে আমার 170 টাকা, আবার অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আমার 170 টাকা, ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে হচ্ছে আমার 125 টাকা। আমি একটু লিখে রাখবো
যে আমার ফিনিশ গুডস হচ্ছে 170 টাকা, তারপর হচ্ছে আমার ওয়ার্কিং প্রসেস হচ্ছে আমার 125 টাকা, এবং অ্যাকাউন্ট রিসিভেবল আমার হচ্ছে 170 টাকা। প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই এই অংশটি এতক্ষণ লিখে ফেলেছেন, এটা একটু লিখে রাখবেন, তাহলে আপনার অঙ্কটি সহজ হয়ে যাবে। দেখেন, এবার আমি এই অঙ্কটির সমাধানে যাব। টাকা ক্যালকুলেশন ডিটেলস, ক্যালকুলেশন অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই টেবিলের মধ্যে আসলে আমি নিন্দে করবো নেটওয়ার্কিং ক্যাপিটাল। তো সর্বপ্রথম আমি লিখেছি ডিটেইলস ক্যালকুলেশন টাকা। সর্বপ্রথম আমাকে কারেন্ট অ্যাসেটগুলো বের করে ফেলতে হবে। প্রশ্ন অনুযায়ী কারেন্ট অ্যাসেটগুলো বের করে ফেলতে হবে। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে সর্বপ্রথম যাকে আমরা বের করি, আমরা সেটাকে বলি ইনভেন্টরি। কী বলি? ইনভেন্টরি। ইনভেন্টরিকে আমরা তিন ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালের যে ফর্মুলাটা, এই অঙ্কের একটি ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে টোটাল অথবা অ্যানুয়াল প্রোডাকশন ইনটু পার ইউনিট কস্ট ইনটু কনভার্সন পিরিয়ড অথবা হোল্ডিং পিরিয়ড ভাগ টোটাল টাইম। তাহলে আমাদের, আমি একটু ফর্মুলাটি আপনাদেরকে লিখে দিব। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণ পার ইউনিট কস্ট গুণ হোল্ডিং পিরিয়ড ভাগ টোটাল টাইম। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি সমাধানের জন্য এই ফর্মুলাটি অনেক বেশি কাজ করবে, যেখানে APU বলতে বোঝাবে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণ পার ইউনিট কস্ট গুণ হোল্ডিং পিরিয়ড ভাগ টোটাল টাইম। যেমন আমি যদি র ম্যাটেরিয়ালটা প্রয়োগ করি, দেখেন আমার অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত? 104,000। তাহলে আমি এখানে লিখব 104,000 গুণ পার ইউনিট কস্ট, আমার র ম্যাটেরিয়ালের পার ইউনিট কস্ট কত টাকা? 80 টাকাই, কারণ আমার এখানে হবে 80। হোল্ডিং পিরিয়ড বলতে প্রশ্নে র ম্যাটেরিয়ালের সময় কতদিন দেওয়া আছে? দেখেন র ম্যাটেরিয়ালের সময় দেওয়া হচ্ছে 4 উইক, এই কারণে আমি এখানে লিখব 4। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি উইক লিখেছি উপরে, সেহেতু আমি 52 দিয়ে ভাগ দেব। একইভাবে আমরা বের করব ওয়ার্কিং প্রসেসের ওই একই ফর্মুলা, 104,000। ওয়ার্কিং প্রসেসের যে বেলায় আমরা বের করেছিলাম 125 টাকা, এখানে হবে 125 গুণ ওয়ার্কিং প্রসেসের যে সময়, দেখেন প্রশ্নের মধ্যে বলা আছে 2 উইক, এই কারণে এখানে 2 ভাগ 52। একইভাবে আমি ফিনিশড গুডস বের করব, একই ফর্মুলা, অর্থাৎ 104,000 গুণ ফিনিশ গুডস আমরা বের করেছিলাম, এই যে 170 টাকা এক ইউনিট। ফিনিশ গুডসের যে সময় দেখেন বলা আছে 4 উইক, এই জন্য 4, আর আমরা জানি উপরে উইক লিখলে নিচে 52 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমি ইনভেন্টরির আমার কয়টা অংশ? ইনভেন্টরির আমার 3টা অংশ, র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশ গুডস। এই 3টা অংশকে একত্রে বলা হবে ইনভেন্টরি অথবা স্টক। তাহলে এগুলোর আমি ক্যালকুলেশন করব। এরপরে আমার দিতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ফর্মুলা ওইটাই, অর্থাৎ 104,000 গুণ আমার অ্যাকাউন্ট রিসিভেবল বের হয়েছিল 170, আমি এখানে লিখব 170 গুণ আমার অ্যাকাউন্ট রিসিভেবলের যে সময়, বলছে ডেবিটর্স আর অ্যালাউড 8 উইক, অর্থাৎ 8 নিচে 52। এছাড়াও আমার এই অঙ্কের ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী 4,40,000। প্রিয় শিক্ষার্থী, আমার এই অঙ্ক অনুযায়ী অঙ্কের আলোকে দেখা যাচ্ছে
কারেন্ট অ্যাসেটের দফাগুলো শেষ হয়ে গেছে, তার মানে আমি কারেন্ট অ্যাসেটের দফাগুলোকে কী করে ফেলবো, যোগ করে ফেলবো। যোগ করার আগে আমি আগে ক্যালকুলেশন করে ফিগারগুলো বের করব, অর্থাৎ এই দফাগুলোকে কারেন্ট অ্যাসেটকে যদি আমি যোগ করি তাহলে সেটাকে বলা হবে টোটাল কারেন্ট অ্যাসেটস। প্রিয় শিক্ষার্থী আমরা একটু ক্যালকুলেশন করে নেব ক্যালকুলেটারে। আমার প্রথমটি হবে, অর্থাৎ র মেটেরিয়াল আমার বের হয়েছে 640,000। এবার আমরা ওয়ার্কিং প্রসেসের ক্যালকুলেশন করব, 104,000 গুণ 125 গুণ 2 ভাগ 52, আমার বের হবে 5 লাখ। এরপরে আমার হচ্ছে ফিনিশ গুডসের ক্যালকুলেশন করব, আমার বের হচ্ছে 13,60,000। অ্যাকাউন্টস রিসিভেবলের আমরা ফিগার বের করবো, অর্থাৎ 104,000 গুণ 170 গুণ 8 ভাগ 52, আমার ফলাফলটি হবে 27,20,000। আমি আবার একটু চেক করে নিতে চাচ্ছি, 104,000 গুণ 170 গুণ 8 ভাগ 52, হ্যাঁ ঠিক আছে 27,20,000। প্রিয় শিক্ষার্থী আমরা যেহেতু টোটাল কারেন্ট অ্যাসেট যেহেতু আমরা পেয়ে গেছি, এবার আমরা বের করব টোটাল কারেন্ট লাইবিলিটিস। তার মানে আমি আবার লিখব এখানে কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ চলতি দায়ের প্রথমে আমি যেটা বের করব সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এরপরে আমার বের হবে ওয়েজেস পেয়েবল। এরপর আমার বের হবে ওভারহেড পেয়েবল। আমার সূত্র আগেরটি, অর্থাৎ এপিইউ অর্থাৎ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট আমার হচ্ছে 104,000 গুণ, আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবেলের ইউনিট ধরতে হবে আমার র মেটেরিয়ালের ইউনিটের উপরে, অর্থাৎ র মেটেরিয়াল ইউনিট হচ্ছে 80 টাকা, তাহলে অ্যাকাউন্ট পেয়েবেলের ইউনিটই হবে পার ইউনিট কস্ট হবে 80 টাকা। অ্যাকাউন্ট পেয়েবেলের যে সময় এখানে দেখেন ক্রেডিটরস অ্যালাউড 6 উইক, তাহলে আমি এখানে 6 দ্বারা গুণ দিব, যদি উইক হয় নিচে আমি 52 দিয়ে ভাগ দিতে হবে। একইভাবে ওয়েজেস পেয়েবেল দেখেন এখানে লেখা আছে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, যদি এই শব্দটি থাকে তাহলে বুঝতে হবে মজুরি বকেয়া রয়েছে, সেক্ষেত্রে ওয়েজেস পেয়েবেলের সূত্রটি আগের মতোই, অর্থাৎ 104,000 গুণ। আমরা ওয়েজেস কাকে দিই, লেবারকে দিই, তাহলে লেবারের ইউনিট কস্টটাকে আমি বিবেচনা করব, অর্থাৎ এখানে 30 টাকা দেওয়া আছে লেবার, তার মানে আমরা লেবারকে ওয়েজেস দেই, এই জন্য ওয়েজেস পেয়েবেলে লেবারের পার ইউনিট কস্টটিকে নিয়ে আসব। এখন আমরা দেখব আমাদের সময় হচ্ছে কত, 2 গুণ 2 ভাগ 52। একইভাবে 104,000 আছে, আমার ওভারহেড পেয়েবেলের যে ইউনিট এটা দেওয়া আছে 60 টাকা, অর্থাৎ আমি 60 দিয়ে গুণ দিব, গুণ আমার এই ওভারহেড পেয়েবেলের যে সময় অর্থাৎ লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড বলা আছে 4 উইক, আমি 4 দিয়ে গুণ দিব, এবং আমরা জানি যদি উপরে উইক লেখি নিচে 52 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমরা এই কারেন্ট লাইবিলিটিসকে যখন আমরা যোগ করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটিস। আমরা একটু দফাগুলোকে ক্যালকুলেশন করে নিব প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ 104,000 গুণ 80 গুণ 6 ভাগ 52, অর্থাৎ 960,000 বের হয়েছে প্রথমটি বলতে অ্যাকাউন্টস পেয়েবেল আমার বের হয়েছে 960,000। এরপরের দফাটি অর্থাৎ ওয়েজেস পেয়েবেলকে আমরা ক্যালকুলেশন করব, আমার যে ফলাফলটি বের হয়েছে সেটি বের হয়েছে 120,000। একেবারে শেষেরটি অর্থাৎ ওভারহেড পেয়েবেলকে যদি আমি ক্যালকুলেশন করি আমার যে ফলাফলটি বের হবে সেটা হচ্ছে 4,00,000
80,000। আমি এই কারেন্ট লাইবিলিটিসকে যদি যোগ করি, অর্থাৎ দফাগুলোকে যদি যোগ করি, তাহলে আমি পেয়ে যাব টোটাল কারেন্ট লাইবিলিটিস। আমরা একটু যোগ করবো, অর্থাৎ 960,000 যোগ 120,000 যোগ 480,000। আমরা যা পেলাম তা হচ্ছে 1,560,000। প্রিয় শিক্ষার্থী, আমাকে বের করতে হবে নেটওয়ার্কিং ক্যাপিটাল, আমাকে বের করতে হবে নেটওয়ার্কিং ক্যাপিটাল। আমরা জানি যে নেটওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটি হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে আমি বাদ দিব টোটাল কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ নেটওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটি হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে আমি বাদ দিব টোটাল কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ চলতি দায় থেকে আমি চলতি সম্পদ বাদ দিব। তো আমার চলতি দায়ের যে ফিগার সেটি আমরা একটু যোগ করে নিব, চলতি সম্পত্তির ফিগার যোগ করে নিব, চলতি দায়ের ফিগার অলরেডি যোগ করা আছে। চলতি সম্পত্তির ফিগার হচ্ছে 640,000 যোগ 500,000 যোগ 1,360,000 যোগ 2,720,000 যোগ 440,000 5,660,000। অর্থাৎ চলতি সম্পদ হচ্ছে 5,660,000। অর্থাৎ আমরা এই চলতি সম্পদ থেকে চলতি দায় কী করবো, বিয়োগ করব। তার মানে 5,660,000 থেকে আমরা বিয়োগ করব 1,560,000। প্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো লেখা সুন্দর করে বোঝা যায় না, এই কারণে আমরা কিন্তু আমাদের এই কথাগুলোকে বারবার বলছি, যাতে করে তোমরা অন্তত কথাগুলো শুনেও যাতে করে বুঝতে পারো এবং লিখতে পারো। হচ্ছে 4,100,000 টাকা, অর্থাৎ আমাদের যে নেটওয়ার্কিং ক্যাপিটাল সেটা হচ্ছে কত, 4,100,000 টাকা। এর দ্বারা আমরা বুঝলাম যে আমাদের যদি 1,04,000 পিস প্রোডাক্ট উৎপাদন করতে হয় তাহলে আমাদের এই এই নেটওয়ার্কিং ক্যাপিটাল লাগবে কত, 4,100,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের আজকের এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাসটিতে নেটওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় তোমাদেরকে দেখালাম। আজকে নেটওয়ার্কিং ক্যাপিটাল বলতে আসলে আমরা বুঝবো যে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ ফলকে। এখন বোঝার চেষ্টা করতে হবে যে চলতি সম্পদ কোনগুলো। চলতি সম্পদ বলতে সেই সমস্ত সম্পত্তিকে বোঝাবে যেই সমস্ত সম্পত্তিকে এক বছরের মধ্যে নগদ টাকা রূপান্তর করা যাবে। একইভাবে চলতি দায় বলতে সেই সমস্ত দায়কে বোঝাবে যে দায়গুলোকে এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। দায় বলতে আসলে সংক্ষেপে এবং সহজে আমরা যেটা বুঝি, আমার নিকট থেকে অন্য কেউ পাবে। আর সম্পদ বলতে আমরা বুঝবো যে আমার আছে অথবা আমি কারো নিকট থেকে পাবো। এখানে আমি কে, আমি হচ্ছি কোম্পানি। সহজ কথা, একবার সহজভাবে চিন্তা করতে হবে, প্যাঁচ লাগানো যাবে না। সহজভাবে চিন্তা করতে হবে যে সম্পদ বলতে বুঝাবে আমার আছে অথবা আমি কারো নিকট থেকে পাবো, আর দায় বলতে বুঝাবে আমার নিকট থেকে অন্য কেউ পাবে। আর আমি এখানে কে, আমি এখানে হচ্ছে কোম্পানি। সোজা কথা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একটি অঙ্ক তোমাদেরকে দেখালাম নেটওয়ার্কিং ক্যাপিটালের। আশা করছি অঙ্কটি তোমরা বাসায় খুব ভালোভাবে করবে। আর তোমরা সকলে অবগত আছো যে অনলাইন ক্লাসগুলোর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উক্ত কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর আবুল বাশার স্যার। তোমরা স্যারের জন্য অবশ্যই দোয়া করবে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।